শীতের এই আমেজপূর্ণ দিনে খাদ্যরসিক বাঙালিদের জন্য আমার পর্বে নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় লইটা সুটকির রেসিপি নিয়ে বাইদে ওয়ে আমি আশা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইন্ডিয়ান ফুড উইথ আশা তাহলে আর দেরি না করে ছটপট শুরু করা যাক লইটা শুটকি বানানোর জন্য আমি এখানে গরম জলের মধ্যে লইটা সুটকি মাছকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ধুয়ে জল ছেঁকে নেব এখানে আর আমার লাগছে একটা বড়ো সাইজের আলু এটাকে লম্বা এবং মাঝারি আকারে কেটে নিয়েছি আর লাগছে চার টুকরো বেগুন চলে এলাম সরাসরি রান্নার পর্বে কড়াই গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু মিডিয়াম ফ্লেমে আলুটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকেও বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি অন্য একটা পাত্রে তুলে রাখব ওই কড়াইতে রান্নার জন্য আরও সামান্য তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ধুয়ে জল ছেঁকে নেওয়া লইটা সুটকি মাছকে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে বেশ ভালোভাবে লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার এগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমি আবারও সামান্য সর্ষে তেল অ্যাড করছি তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে বেশ ভালোভাবে মিনিটখানেকের মতন মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটার হালকা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনকে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে একটু মিনিট খানেকের জন্য মিশিয়ে নেব এতে আদা রসুনে একটা রস মেল চলে যায় খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন মানে যে যতটা ঝাল খেতে চান সেই হিসাবে ব্যবহার করবেন সব কিছুকে বেশ ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল যাতে করে গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায় এবার মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মোটামুটি লো মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট সময় ধরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা আলু অ্যাড করে দিচ্ছি মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আলুকে জন্য একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা শুটকি মাছ সুটকি মাছকেও সব কিছুর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সবকিছু কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতন জল এই রেসিপিটা একটু গা মাখা হলে খেতে ভালো লাগে সেই কারণে এই রান্নাতে কিন্তু জল বেশি ব্যবহার করবেন না সব কিছুকে একবার মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ এখন ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব বেশ কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন আলুটা প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুন বেগুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা চাপা দিয়ে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব বেগুন দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ সাত মিনিট সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে মিনিট দশেক রাখার পর পরিবেশন করব। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং